ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে কথা হলো ট্যাগ কি, ট্যাগ কিভাবে কাজ করে, ট্যাগ ইউজ করে কি সুবিধা পাবো, কি অসুবিধা পাবো, সব বিষয়ে আমি কথা বলবো। সো মাই নেম ইজ এস কে হাসিবুর রহমান, ইন দিস ভিডিও টক অ্যাবাউট ট্যাগ। সো লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম ব্যাক। ট্যাগটা আসলে কি? তো ট্যাগ ইউটিউবে সার্চ এমন একটি অ্যালগোরিদম। তো মনে করুন আমাদের যে ভিডিওটা এখন যেটা আপনি দেখছেন, তো এই ভিডিওতে আমরা কিছু ট্যাগ ইউজ করবো, অর্থাৎ কিছু কিওয়ার্ড। তো আপনার যে কিওয়ার্ডটি ইউজ করা হবে বা আমি যে কিওয়ার্ড ইউজ করব, এই কিওয়ার্ডটার মাধ্যমেই ইউটিউব বা ফেসবুক বা গুগল বুঝতে পারবে যে এই ভিডিওটা কোন টপিকের উপরে। তো আবারও বলছি শুনুন, যেই কিওয়ার্ডগুলো বা যে ট্যাগগুলো আমরা দিব, অর্থাৎ মনে করুন আমাদের এই ভিডিওটি হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। তো এই হাউ টু মেক ইউটিউব চ্যানেলটা মানুষ কি কিভাবে কোন কোন কথাগুলো দিয়ে সার্চ করে, মনে করুন হাউ টু মেক ইউটিউব চ্যানেল, তারপর ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো কিভাবে ইউটিউব চ্যানেল বানাবো, বাংলা ইংলিশ এভাবে অনেক কথা লেখে। তো যে শর্ট যে কথাগুলো লেখে বা শর্ট যে কিওয়ার্ডগুলো ইউজ করে মানুষ, সেই কিওয়ার্ডগুলোকে আমরা ট্যাগ হিসাবে ধরছি। তো এই কিওয়ার্ডগুলো আমরা আমাদের ইউটিউব ভিডিও বা কোনো কন্টেন্টের ডিসক্রিপশন বা ট্যাগ আইটেমে আমরা যখন এটা পেস্ট করব বা আমরা এখানে তখন লিখব, লেখার পর যখন সেভ দিব, সেভ দেওয়ার পরে যখন কোনো মানুষ সেই রিলেটেড টপিকটা খুঁজবে বা সেই ট্যাগ অনুযায়ী কোনো একটা টপিক খুঁজবে, তখন ইউটিউব ফেসবুক বা গুগল সার্চ ইঞ্জিনগুলো বুঝতে পারবে যে এই ব্যক্তিটা এই জিনিসটা চাচ্ছে। তো এইভাবে মূলত ট্যাগটা কাজ করে। তো ট্যাগটা ইউজ করে আমাদের কি সুবিধা হবে, কি অসুবিধা হবে? তো ট্যাগটা ইউজ করলে বেশিরভাগই আমরা সুবিধাই পাচ্ছি, অসুবিধা তেমন কিছুই নাই। প্রথম সুবিধা হলো ইউটিউব ভিডিও র্যাঙ্ক করা অথবা কোনো কন্টেন্ট র্যাঙ্ক। সেকেন্ড হলো আপনার যেই ইউটিউব ভিডিওটা আছে সেই ভিডিওটা অ্যাডভার্টাইজমেন্ট বেশি পাওয়া যায়। মনে করুন এই যে আমরা যে ট্যাগগুলো ইউজ করছি, সেই ট্যাগ অনুযায়ী কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যেই অ্যাডভার্টাইজাররা আছে সেই ট্যাগ অনুযায়ী কিছু অ্যাডভার্টাইজ দেয়। তো দেখছে যে এই ট্যাগের উপরে বেশি সার্চ হচ্ছে, সেই ট্যাগের উপরে অ্যাডভার্টাইজমেন্টে ইনভেস্ট করে। তো যখন আপনি ভালোভাবে ট্যাগ খুঁজতে পারবেন বা ভালোভাবে ট্যাগগুলো আইডিয়া করে ফেলতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, তখনই আপনার এই যে আর্নিংয়ের দিকটা সেটা আপনার ইম্প্রুভ হবে। তো অসুবিধা কি? অসুবিধা বলা যায় তেমন কিছুই নাই। তো অসুবিধা একটা আছে, যে আপনি যদি ভালোভাবে ট্যাগটা ইউজ না করতে পারেন প্রপারলি, দেন তখন অসুবিধা হলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না বা আর্নিংয়ের দিকটা একটু সমস্যা হতে পারে। তো ইউটিউব ভিডিও কীভাবে ট্যাগ ইউজ করতে হয় এবং ইউটিউব চ্যানেল কীভাবে র্যাঙ্ক করতে হয়, সবগুলো ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো। তো So till then, take care and goodbye.